আসসালামু আলাইকুম। রনিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 7, স্বাস্থ্যবিধি। বন্ধুরা, পাঠের পূর্বে আমরা জেনে নিই স্বাস্থ্যবিধি কি। স্বাস্থ্যবিধি বলা হয় সেসব নিয়মাবলী ও অনুশীলনকে যেগুলো সুস্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। স্বাস্থ্যবিধি বলতে দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতাও বোঝানো হয়। বন্ধুরা, তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। আমরা কেন রোগাক্রান্ত হই? আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি? বন্ধুরা, দেখো এখানে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। তাহলে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এখানে আরো বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। তোমরা কি জানো আমরা কেন রোগাক্রান্ত হই এবং কিভাবে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি এবং রোগের প্রতিকার করতে পারি? সেই সম্পর্কে আজ আমরা এই পাঠে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই অধ্যায়ের প্রথম ভাগ সংক্রামক রোগ। বন্ধুরা, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে হাঁচির মাধ্যমে জীবাণু ছড়ায়। সাধারণত সংক্রামক রোগ হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে থাকে। সংক্রামক রোগ কি? বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগী হল সংক্রামক রোগ। এ সকল রোগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। বন্ধুরা, আমরা সংক্রামক রোগ সম্পর্কে কি জানলাম? যে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি যখন শরীরে প্রবেশ করে তখনই সাধারণত সংক্রামক রোগ হয়ে থাকে। এর রোগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একজন থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। তা হতে পারে হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে, অথবা সংক্রমিত ব্যক্তির যদি গ্লাস, চেয়ার টেবিল, জামা কাপড় ইত্যাদি ব্যবহার করা হয় তবেও রোগ সংক্রমিত হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড়ের কামড়ের মাধ্যমেও রোগ ছড়াতে পারে। এবার আমরা জানব সংক্রামক রোগ কিভাবে বিস্তার করে। এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি হচ্ছে মশা বিভিন্ন জীবাণু বহন করে। মশা সাধারণত বিভিন্ন ধরনের জীবাণু বহন করে থাকে। মশার কামড়ের মাধ্যমে রোগ ছড়ায়। আমরা যদি দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে রোগ সংক্রমিত হয়। এবার আমরা সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে জানব। সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগের বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমেও কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে।
বন্ধুরা, এখানে আমরা দেখলাম সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। প্রথমে দেখা যাচ্ছে হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হতে পারে। এবং এখানে আরো বলা হয়েছে সংক্রমিত ব্যক্তির বিভিন্ন জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। অর্থাৎ যে ব্যক্তি রোগে আক্রান্ত, সে রোগাক্রান্ত ব্যক্তি যদি গ্লাস আমরা ব্যবহার করি, অর্থাৎ সে যে গ্লাসে পানি পান করে সেই গ্লাস দিয়ে যদি আমরাও পানি পান করি, অথবা সে যে প্লেটে খাবার খায় সেই প্লেটে যদি আমরাও খাবার খাই, তবে আমরা বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। এবং এখানে আরও বলা হয়েছে মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমেও কিছু রোগ ছড়াতে পারে। মশা বিভিন্ন ধরনের রোগ বহন করে থাকে। তাছাড়া কুকুরের মতো প্রাণী কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, এরকম বিভিন্ন ধরনের প্রাণী কামড়ালে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। তাছাড়া দূষিত খাদ্য গ্রহণ, অর্থাৎ যে সকল খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই সকল খাদ্য যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। তাছাড়া দূষিত পানি পানের মাধ্যমে আমরা সংক্রামক রোগে আক্রান্ত হতে পারি। এবার আমরা এই বিষয়টির উপর একটি আলোচনা লক্ষ্য করি। আলোচনার মূল বিষয়, সংক্রামক রোগ কিভাবে ছড়ায়। এক, ডান পাশে দেওয়া ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। দুই, কি কি উপায় সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। প্রথম কাজটি দেখো, ডান পাশে দেওয়া ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের এই ছককে অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয়, সংক্রামক রোগ কিভাবে ছড়ায়। দুই, কি কি উপায় সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, তোমরা কি তালিকাটি তৈরি করতে পারবে? হ্যাঁ, তালিকাটি তৈরি করা খুবই সহজ, যেহেতু আমরা আলোচ্য পাঠে দেখেছি কিভাবে সংক্রামক রোগ ছড়ায়। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। তাছাড়া সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও জীবাণু সংক্রমিত হতে পারে। তাছাড়া মশার কামড়ের মতো বিভিন্ন ধরনের প্রাণীর কামড়ের মাধ্যমেও রোগ ছড়াতে পারে। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা একে অপরের সাথে নিজেদের মধ্যে আলোচনা করে এই কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? হ্যাঁ, আজকের এই পাঠে আমরা শিখলাম স্বাস্থ্যবিধি সম্পর্কে এবং সংক্রামক রোগ সম্পর্কে এবং কিভাবে সংক্রামক রোগের বিস্তার ঘটে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।